সিভিল মেয়েদের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আমরা ক্লাস টেনে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করছিলাম। আগের ক্লাসে আমি অনেকগুলো অঙ্ক পড়িয়ে দিয়েছি, তো আজকে আমরা 6-এর 3 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর অঙ্কটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত কি বলেছে দেখো। 3 নম্বর অঙ্কটা বলেছে যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেছে, সমবেগে গেছে। এবার বলছে যে ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 5 কিলোমিটার বেশি হতো, তাহলে আরও 2 ঘন্টা কম সময়ে পৌঁছাতো। মানে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব বলে দিয়েছে 300 কিলোমিটার, এবং বলে দিয়েছে যদি ট্রেনটার গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হতো, তাহলে আরও 2 ঘন্টা কম সময়ে পৌঁছাতো। তো এটা তোমাদের 6 নম্বর লাগে 3 নম্বর অঙ্কটা আছে বই থেকে, তোমরা দেখতে পারো। যারা আমার হাতের লেখা বুঝতে পারছো না, তারা বই থেকেও ফলো করতে পারো। কি বলেছে, দুটো স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার, একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে সমবেগে গাড়িটা পৌঁছেছে, যদি গাড়িটার বেগ 5 কিলোমিটার ঘন্টায় বেশি হতো, তাহলে 2 ঘন্টা সময় কম লাগতো, এটাই বলেছে। তাহলে অঙ্কটা করি, সমীকরণ বার করতে হবে আমাকে। অঙ্কটায় আমি ধরে নিই, ধরি ট্রেনের গতিবেগ 1 কিলোমিটার পার ঘন্টা। আমি ধরে নিলাম ট্রেনের গতিবেগ 1 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এক্স কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগে, অতএব 1 কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগে। তাহলে 300 কিলোমিটার যেতে কত লাগবে? 1 কিলোমিটার যেতে লাগবে 1/x, 300 কিলোমিটার যেতে লাগবে 300/1 ঘন্টা, 300/1 ঘন্টা সময় লেগেছে। তবে 300 কিলোমিটার যেতে 300/1 ঘন্টা সময় লেগেছে। আবার বলেছে গতিবেগ যদি ঘন্টায় 5 কিলোমিটার বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তখন গতিবেগ কত হবে? শর্ত অনুসারে কি হয়ে যাবে, গতিবেগ কি হবে, 1+5 কিলোমিটার পার ঘন্টা হবে। তার মানে একইভাবে যে 1+5 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা, 1 কিলোমিটার যেতে লাগবে একইভাবে 1+5। 300 কিলোমিটার তোমার ডিস্টেন্স তো বাড়ছে না, ডিস্টেন্স একই থাকছে, তাহলে 300/1+5 ঘন্টা লাগবে। এখন কি বলেছে, বলেছে যে তাহলে আমার সময় 2 ঘন্টা কম লাগবে না। আগে কত সময় লেগেছে, আগে সময় লেগেছে 300/x, এখন সময় কত লাগছে, এখন সময় লাগছে 300/x+5। কিন্তু বলছে এইখানে সময় যতটা লেগে তার থেকে আরো 2 ঘন্টা কম লাগবে। এর থেকে 2 যদি বাদ দিয়ে দিই, তাহলে এটা সমান হয়ে যাবে, তাহলে শর্তানুসারে কি হবে,
10x বিকল টু টাওয়ার আছে 18 টু 300x, এই 300x কেটে গেল তাহলে কি মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 0 আর মাইনাস 2 কমন নিয়ে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 5x 0 আর x স্কোয়ার মাইনাস 5x 0 এটা সমান হলো দ্বিঘাত সমীকরণটা, এটা হয়ে গেল, এটাই হলো আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যখন ট্রেনের গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা, যখন তোমরা এই দ্বিঘাত সমীকরণ লিখবে তখন এটা লিখে দেবে যখন ট্রেনের গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা, এটা লিখতে হবে যে ভেরিয়েবলটা ধরা আছে, যদি আমরা ধরে নিয়েছি x স্কয়ার প্লাস 5x মাইনাস 750 এটা তোমাদের দ্বিঘাত সমীকরণটা দিয়ে দেবো, তাহলে এখানে কি বলেছিল, এখানে যে ঘন্টাটা বেরোলো সেই ঘন্টাটা এর থেকে 2 মাইনাস করলেই এটা ঘন্টাটা পেয়ে যাব, এটাই অঙ্কটাই আমাদের দ্বিঘাত সমীকরণ অঙ্কটায় করতে বলেছিল। তো এখনো যারা আমার ক্লাস ফলো করছো না ফলো করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা অবশ্যই, এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেল নাম সিম্পলি ম্যাথ, এবং যারা বুঝতে পারছো না তারা কমেন্টস করে জানাও, আমি অঙ্কের দরকার হলে আবার করাবো বা আবার বোঝাবো, এতে কোনো অসুবিধা নেই, সুতরাং যারা বুঝতে পারছো না বোঝার অসুবিধা কমেন্টস করে আমায় জানাও, এবং নোটিফিকেশানটাকে অন করে রাখো, নোটিফিকেশানটাকে অন করে রাখলে কী হবে, তোমরা যারা যখন আমি ক্লাস আপলোড করব সঙ্গে সঙ্গে সেটা তোমরা জানতে পারবে এবং দেখতে পারবে এবং বন্ধুদের সঙ্গে প্র্যাকটিস করতে পারবে, অবশ্যই প্র্যাকটিস করো, শেয়ার করো, থ্যাংক ইউ।